জেলার অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা পাশাপাশি ওই মঞ্চ থেকে প্রতারিতদের টাকা ও মোবাইল ফিরিয়ে দিল বনগা থানার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হল সোমবার বনগা থানার মিলন মঞ্চে এই বিদায় সংবর্ধনা মঞ্চ থেকেই কুড়িটি চুরি যাওয়া মোবাইল ও প্রতারিত হওয়া দশজন ব্যক্তির হাতে প্রায় আড়াই লক্ষ টাকাও ফিরিয়ে দেয় পুলিশ জানা গেছে গত প্রায় আড়াই বছর ধরেই জেলার অতিরিক্ত পুলিশ সুপারের পদে কর্মরত ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি অন্যত্র বদলি হয়েছেন অভিজিৎবাবু জেলার নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে দায়িত্ব নিতে চলেছেন বিশ্বচাঁদ ঠাকুর সোমবার সে কারণেই এক বিদায় সংবর্ধনা সভার আয়োজন করেন বনগা থানা কর্তৃপক্ষ অনুষ্ঠানে হাজির ছিলেন মহকুমার সমস্ত থানার আধিকারিকেরা অনুষ্ঠানে হাজির ছিলেন বনগাঁ পুরসভার পৌরপতি শঙ্কর আঢ্য প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ সহ বিভিন্ন পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বনগার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা বনগাঁ থানা সূত্রে জানা গেছে চলতি বছরে বেশ কিছু মোবাইল চুরির অভিযোগ জমা পড়ে বনগাঁ থানায় পাশাপাশি জমা পড়ে কিছু আর্থিক প্রতারণার অভিযোগ ঘটনার তদন্ত করে প্রতারিতদের টাকা ফেরত দেবার পাশাপাশি

দেবলি বলি পাড়ার লোকজনের কাছে টাকা তুলে আমি তো গরিব মানুষ টাকা তো নিতে পারবো না এইভাবে পাড়া লোকের লোকজনের কাছে টাকা তুলে হ্যাঁ সেই টাকা তুলে নিয়ে এলাম আজকে টাকাটা আমি ফেরত পড়াম আমার একটি মোবাইল খোয়া গিয়েছিল মোবাইলে একটা ফোন যায় যে বনগা থানা থেকে বলছি যে আপনার মোবাইলটি উদ্ধার করা হয়েছে আমি সত্যিই অবাক হয়ে গেছিলাম অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা